হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়। বিনা খরচে আজীবনের জন্য অ্যালার্জিকে গুড বাই জানান। মানব জীবনে অ্যালার্জি কতটুকু ভয়ঙ্কর তা যিনি ভুক্তভোগী শুধু তিনিই জানেন। এর উপশমের জন্য কতজন কত কিছুই না করলেন, তবুও কোনো সুরাহা হলো না। কত সুস্বাদু খাবার চোখের সামনে দেখে জিব্বায় পানি আসলেও অ্যালার্জির ভয়ে তা আর খাওয়া হয় না। এজন্য বছরের পর বছর ভুক্তভোগীরা এসব খাবার খাওয়া থেকে বিরত থাকেন, ভোগেন পুষ্টিহীনতায়। তবে এর জন্য আর চিন্তা না, অ্যালার্জি আক্রান্ত ব্যক্তিরা সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। এবার বিনা খরচে অ্যালার্জিকে গুড বাই জানান আজীবনের জন্য। এজন্য আপনাকে যা করতে হবে, 1 কেজি নিম পাতা ভালো করে রৌদ্রে শুকিয়ে নিন। শুকনো নিম পাতা পাটায় পিষে গুঁড়ো করুন এবং তা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন একটি কৌটায় ভালোভাবে রাখুন। এবার ইসবগুলের ভুষি কিনুন। 1 চা চামচের 1/3 ভাগ নিম পাতার গুঁড়া এবং 1 চা চামচ ভুষি 1 গ্লাস পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন। আধা ঘন্টা পর চামচ দিয়ে ভালো করে নাড়ুন। প্রতিদিন সকালে খালি পেটে, দুপুরে ভরা পেটে এবং রাতে শোবার আগে খেয়ে ফেলুন। 21 দিন একটানা খেতে হবে। কার্যকারিতা শুরু হতে 1 মাস সময় লেগে যেতে পারে। ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এবং এরপর থেকে অ্যালার্জির জন্য যা যা খেতে পারেন না, যেমন হাঁসের ডিম, বেগুন, গরুর মাংস, চিংড়ি, কচু, কচু শাক, গাভীর দুধ, পুঁই শাক, মিষ্টি কুমড়া সহ অন্যান্য খাবার খান, দেখবেন কোনো সমস্যা হচ্ছে না। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে বন্ধুদের জানাতে ভুল করবেন না। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।